আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এই যে আমি আমার আরেকটি নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি, তো এটা হচ্ছে আমার রমজানের ব্লগ। তো আমার ব্লগগুলো শেয়ার করতে একটু লেট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা পার্সেল। আমি হচ্ছে অনলাইনে কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে। তো ড্রেসগুলো আসলে নর্মালি ঈদ উপলক্ষে না, জাস্ট এমনি বাসায় পড়ার জন্য অনলাইনে অর্ডার করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখন প্যাকেটটা ওপেন করে নিচ্ছি। তো এবারে অনলাইনে যে অর্ডার করেছি, কাপড়ের মান ভালো ছিল, কিন্তু প্যাকেটের যে পার্সেলের প্যাকেটের যে অবস্থা ওইটা আমার ভালো লাগেনি। কারণ যেহেতু এত দূর থেকে এগুলো পার্সেলগুলো করা হয়, তো প্যাকেটটা একটু ভালো করে করতে হয়, নইলে দেখা যায় নষ্ট হয়ে যায় যে কোনো কিছুই। তো আলহামদুলিল্লাহ নষ্ট হয়নি, টিকটাকই ছিল, তবে প্যাকেটিংটা আর একটু ভালো হওয়া উচিত ছিল এই আর কি। তো এই যে আমি প্যাকেটটাকে ড্রেসগুলো ওপেন করে নিয়েছি। তো এগুলো হচ্ছে মূলত থ্রি পিস, তো বাটিকের মধ্যে ছিল দুইটা আর একটা হচ্ছে এমনি। তো এগুলো এখনও আমি যেহেতু রোজাই আনিয়েছি, তো আমি ওইভাবে সেলা তো দিইনি, তো এখন সেলাই করতে দিব যেহেতু রমজানে অনেক বেশি চাপ থাকে দোকানগুলোতে, সেজন্য আমি মার্কেটেও যাওয়া হয়নি আমার, আর সেলাই করতেও দেওয়া হয়নি। তো এখন দিব, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন ড্রেসগুলো আমি খুলছি, দেখছিলাম সব ঠিকঠাক ছিল আছে কি না। তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই ছিল, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। ড্রেসগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ড্রেস দেখানো হয়ে গেছে, এই যে আমি এখন কিচেনে চলে এসেছি। তো যেহেতু রমজান ছিল, সেজন্য সেহরির জন্যই মূলত রান্নাগুলো করা হয়। এমনি দেখা যায় ইফতার করার পর তেমন একটা ভাত খাওয়া হয় না, যার কারণে রাতের জন্য রান্নাও করতে হয় না, এটা মূলত সেহরির জন্যই। তো সেজন্য সেহরির জন্য রান্না করে নিচ্ছি। তো হচ্ছে মাছ বোনা করব, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। তো আমি প্রথমে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো আমি হচ্ছে মাছটা যেভাবে ভাজি সেটা একটু বলে দিই, যেহেতু আমরা কম বেশি সবাই জানি মাছ আমরা হলুদ আর লবণ দিয়ে মাখি। তো আসলে আমার
এই হলুদ দিয়ে মাখতে গেলে হাতে হলুদ হয়ে যায়, যেটা আমার একদমই পছন্দ না। তাই সবসময় হচ্ছে আমি চিকেন বলেন মাছ বলেন যেটাই বলেন না কেন, আমি কিন্তু হলুদটা হাতে মাখিয়ে ফ্রাই করি না। আমি প্রথমে তেলের মধ্যেই হচ্ছে হলুদ আর লবণটা দিয়ে দিই, তারপর তেল মিক্স করে দিই, তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিই, তখন দেখা যায় হলুদ হয়ে যায়, তো সুন্দরভাবে ফ্রাইটা হয়ে যায় মাছ। তো এই যে আমি মাছটা কীভাবে ভুনা করলাম সেটা আর সেভাবে দেখালাম না, কারণ কীভাবে ভুনা করতে হয় আমরা কম বেশি সবাই জানি। সবসময় যে মশলাগুলো দিই সেগুলোই দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর উপর থেকে হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি। তো এই যে চলে এসেছে আমাদের সেই আম, তো এগুলো হচ্ছে আমাদের গাছের আম, মাশাল্লাহ এত মিষ্টি কি আর বলবো, জাস্ট অসাধারণ এই আমগুলো খেতে। তো যেহেতু রমজান সেহেতু ওইভাবে আসলে খাওয়া হচ্ছে না, দেখা যায় পচে যায়, ফেলে দিতে হয়, যার কারণে আসলে ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি আম, এগুলো হচ্ছে আজকে। তো প্রতিদিন দেখা যায় গাছ থেকে এরকম টুকটাক পাড়া হয়, তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ অনেক দিন হয়ে গেল শেয়ার করি না। আর এগুলো আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা তো দেখেছেনই, গাছে দেখতে কতটা সুন্দর লেগেছিল, আমি সেই ফটো শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো এই যে চলে এসেছি সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে না ইফতারের আগেই, তো আমার হচ্ছে ডিম ডিম পরোটা খেতে ইচ্ছে করছে। আসলে ডিম অনেকে এটা মোগলাই পরোটা নামে চেনে, তো আমি সেটাই বলছি, তো মোগলাই পরোটা বানাচ্ছি। তো অনেকে বলেছিলেন আমি যে রুটি মেকারটা নিয়েছি সেটা কিভাবে বানাই সেটা একটু শেয়ার করতে, যার কারণে আমি আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এই যে আমি রুটি মেকারটা নিয়ে নিয়েছি, আর এটাতে হচ্ছে আমি এখন সেই কাঁটা দিয়ে দিচ্ছি যেটা আমি মোগলাই পরোটা বানানোর জন্য নিয়েছিলাম। তো এটা এই যে দিয়েছি, আর চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন সাইডে রুটিটা সুন্দর করে বের হয়ে যায়। তো আমি মূলত এই জিনিসটা দেখানোর জন্যই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আসলেই অনেক ভালো কাজ করে এই রুটি মেকারটা, আমার কাছে তো জাস্ট অসাধারণ লেগেছে। আসলে আমি বেলাবেলি এগুলো করতে পারি না, আমি আমার রুটি গোলও হয় না, আর আমি ওইভাবে কখনো বানাইও না সত্যি কথা বলতে, তো যার কারণে পারিও না। তো সেজন্য হচ্ছে এই যে এই মেশিনটা আমার অনেক বেশি কাজে লেগেছে, আমি যখনই যেটা ইচ্ছে করে এই রুটি মেকার দিয়ে বানিয়ে ফেলতে পারি। তো এটা জাস্ট পরোটা রুটি বানাতে হবে এমন কোনো কথা নেই, অনেক রকম কিছুই কিন্তু এটাতে বানানো যায়, আলু পুরি, ডাল পুরি, তারপর হচ্ছে যে কোনো কিছু। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যে লাইবার রুটি মেকারের অনেক রকম সাইজ আছে, তো আমি এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজটা নিয়েছি। তো ছোটো হলে কি হবে, এটা মাশাল্লাহ অনেক বড় বড় রুটি হয় এটাতে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল, আর চারপাশে কিন্তু পাতলা হয়েছে। তো আমি হচ্ছে এখন এর মধ্যে ডিমের পুরটা দিয়ে দিচ্ছি, আর মোগলাইয়ের সাইজ যে সাইজ করব সে বাসটা দিয়ে দিচ্ছি। তো আসলে মোগলাই পরোটা তো আমরা কম বেশি সবাই বানাতে পারি, তবে এই রুটি মেকার দিয়ে কিভাবে বানাই আমি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করছি, কোনো রেসিপি শেয়ার করছি না মূলত। তো আশা করি দেখে বুঝতে পারবেন, আর যারা আমার মতো রুটি বানাতে পারে না তারা তাদের জন্য এই রুটি মেকারটা অনেক হেল্পফুল হবে আশা করছি। তো এই যে তো আমি মোগলাই পরোটাটা কীভাবে বাছি সেটাও শেয়ার করবো আপনাদের সাথে, তো দেখতেই থাকুন। তো যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর
নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে, এবং আপনারা খুব সহজে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর সবসময় এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ আমি যেন আগামীতে আরও ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারি আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন আমার মোগলাই পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে, আর একদমই পারফেক্ট হয়েছে। তো মাশাল্লাহ অনেক মজা হয়েছে খেতেও, সবার অনেক ভালো লেগেছে এই মোগলাই পরোটাটা খেতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই সেফ থাকবেন। তো আল্লাহ হাফেজ।